নমস্কার, স্বাগত নিউজ ভ্যাঙ্গারের পর্দায়। এই মুহূর্তে আপনারা দেখছেন রিং দ্য বেল, রয়েছি আমি আপনাদের সাথে চন্দন পাণ্ডে। আজ এসেছি আবার নতুন এক বিষয় নিয়ে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, এই জায়গায় যে বিষয়টা উঠে এসেছে আজকে সকাল সকাল, যে বিষয়টা দেখা গেছে কংগ্রেসের পিসিসি প্রেসিডেন্ট, স্টেট প্রেসিডেন্ট বীরজিৎ সিনহা, উনি আজকে একটি বক্তব্য করেছেন যে জায়গায় একটা বিষয় উঠে এসছে। উনি বলেছেন সিপিএম করে লাভ নেই, অর্থাৎ কংগ্রেস একমাত্র দল রয়েছে যার কাছে যদি কেউ যায়, বা অপোজিশন যারা রয়েছেন এই মুহূর্তে, যারা অপোজিশন করতে চান, ওনারা যদি সিপিএম ছেড়ে কংগ্রেসকে চিহ্নিত করে নেয় এবং কংগ্রেসে যদি যান, তাহলেই ওনারা সাফল্য পাবেন এবং রাজ্যে হয়তো আবার একটা পরিবর্তন করতে পারবে কংগ্রেসের হাত ধরে। তাহলে এই জায়গায় যে বিষয়টা আজকে দেখার রয়েছে, যে কেন আজকে এই বক্তব্যটা শুনতে হয়েছে কংগ্রেসের তরফ থেকে, এবং এই জায়গায় যে বিষয়টা আজকে দেখার রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে এই জায়গায়, যে কংগ্রেসের তরফ থেকে এত বড় একটা বক্তব্য আসা, মানে কেননা 2013 ইলেকশনে যদি আমরা কথা বলি, একটু পিছিয়ে যেতে হবে আমাদেরকে, কেননা 2013 ইলেকশন যে জায়গায় দেখা গেছিলো কংগ্রেস সেকেন্ড লার্জেস্ট পার্টি ছিল, ওনাদের বিধায়ক ছিল একটা লার্জ নাম্বারে, কিন্তু এই মুহূর্তে কংগ্রেস আউট অফ অ্যাসেম্বলি। তো এই জায়গায় ভাবা যেতে পারে যে কেন কংগ্রেস এতটা পিছিয়ে গেছে। তাহলে যে বিষয়টা আছে খুব ক্লিয়ার হয়, 2018 ইলেকশন যখন শুরু হয় তখন কিন্তু প্রত্যেকে দেখেছিলেন যে কংগ্রেসের যেভাবে অ্যাক্টিভিটিস ছিল বা কংগ্রেস যেভাবে কাজ করছিল, ততটা গুরুত্ব দেওয়া হচ্ছিল না ইলেকশনকে। এবং কেননা যে বিষয়গুলো ছিল, যে বড় বড় এমএলএরা যারা ছিলেন, বড় বড় যারা নেতারা ছিলেন বড় মাপের, ওনারা কিন্তু বিজেপিতে যোগ করেছিলেন, কিছু কিছু এসেছিলেন ভায়া তৃণমূল। তাহলে এই জায়গায় যে বিষয়টা উঠে রয়েছে আজকে, যে কংগ্রেসকে ছেড়ে বিজেপিতে যাওয়া, এবং এখন আবারও শোনা যাচ্ছে যে সিপিএম করে লাভ নেই, অর্থাৎ কিছু কিছু জায়গায় কিন্তু এখন খবর আসা শুরু হয়ে গেছে, যে যা দেখা যাচ্ছে সোনামুড়া থেকে শুরু করে শাবরুম, বক্সকনগর, প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকে বিভিন্ন দল ছেড়ে, অনেকে বিজেপি ছেড়ে কংগ্রেসে জয়েন করা শুরু করেছে। অর্থাৎ এই জায়গায় যে বিষয়টা, হয়তো ওনারা যে বিষয়টা দেখতে পাচ্ছেন বা ক্যালকুলেশন করতে পাচ্ছেন দীর্ঘ 4-5 মাসের সরকারের মধ্যে, যে বিষয়টা আছে ক্লিয়ার হয়ে আসছে যে কেন বিজেপি বা সিপিআইএম ছেড়ে কংগ্রেস কেন করবে কেউ, এই বিষয় রয়েছে। কিন্তু যে বিষয়টা খুব ক্লিয়ার এই জায়গায়, আজকে উনি সরাসরি বলেছেন সিপিআইএম করে কোনো লাভ নেই। অর্থাৎ আপনাদের কী মন্তব্য রয়েছে এই জায়গার, কি সিপিআইএম করে কোনো লাভ রয়েছে কি না? কেননা যেভাবে এই জায়গায় আজকে একটা বক্তব্য রেখেছেন উনি, সেই জায়গায় কিন্তু উনি বলেছেন সিপিআইএম করে আর কোনো লাভ নেই। তাহলে যে বিষয়টা আমি আজকে এই জায়গায় রাখবো, আমরা দেখাবো ফুটেজ আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই, যে কেন এই বক্তব্য রাখা এবং কোথায় রেখেছিলেন এই বক্তব্যটা। কিন্তু প্রথমে আপনাদেরকে বলে দিতে চাই, আজকে টি যারা রয়েছে, চা শ্রমিক মজদুরের যে একটা কমিটি গঠন করা হয়েছে আজকে সকাল কংগ্রেস ভবনে, সেই জায়গায় উনি বক্তব্য রাখছিলেন এবং সেই জায়গায় সেই সময় কিন্তু উনি বিষয়টা বলেন যে সিপিএম করে আর কোনো লাভ নেই। তাহলে এই জায়গায় যে আজকে বিষয়টা উঠবে, কেন এত বড় একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে পার্টি 25 বছর, তার আগে 5 বছর ছেড়ে 35 বছর রাজ করেছে এই রাজ্যে, শাসন করেছে এই রাজ্যে, ওই পার্টি কেন করবে না কেউ, প্রশ্ন উঠছে আজকে। এবং এই জায়গায় যেটা দেখা গেছে কংগ্রেসের তরফ থেকে এরকম বক্তব্য আসা, এবং এর বিরুদ্ধে কিন্তু এখনও অব্দি সিপিআইএমের তরফ থেকে কোনো প্রশ্ন তোলা হয়নি। হয়তো অনেকে হয়তো এই বিষয়টা নোটিস করতে পারেনি, কিন্তু নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় এই বিষয়টা ধরা পড়েছে। এবং এই জায়গায় আজকে আপনাদেরকে বলতে চাই আবারও, যে 2018 ইলেকশন খুবই ইম্পর্টেন্ট ছিল, খুবই গুরুত্বপূর্ণ ছিল, কেননা প্রত্যেকে 2018 ইলেকশনের দিকে তাকিয়ে রয়েছিলেন এবং বিশাল সংখ্যায় অনেকে পরিবর্তন চেয়েছিলেন, বিশেষ করে যারা ইউথ রয়েছেন, 18 থেকে 35 বয়সে যারা রয়েছেন মাঝামাঝি, ওনারা প্রত্যেকে কিন্তু যে চলো পাল্টে যে স্লোগান উঠে এসেছিলো বিজেপির তরফ থেকে, সেটার কী বলবো, সেটাকে সাড়া দিয়েছেন এবং সেটার জন্যেই কিন্তু ভোট দিয়ে অনেকে পরিবর্তন নিয়ে এসেছিলেন। আপনাদের কি মতামত রয়েছে, যে রাজ্যে সিপিএম করে কোনো লাভ রয়েছে আদৌ? যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আপনারা ফোন করবেন 0381-238-448 এই নাম্বারে, এবং আমাদেরকে জানাবেন যে আপনাদের কী মন্তব্য রয়েছে এই জায়গায়, যে কংগ্রেসের তরফ থেকে যে এই বক্তব্য রাখা সিপিএম করে কোনো লাভ নেই, কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় উঠে এসেছে এবং কতটা ইম্পর্টেন্স রয়েছে এই বিষয়টায়। আপনারা প্রত্যেকে হয়তো এই 4-5 মাসের যে সরকার হয়েছে, বিজেপির নতুন সরকার, এর মধ্যে কিন্তু বেরিয়ে আসা শুরু হয়ে গেছে, কেননা যেভাবে দীর্ঘ 5 মাসের মধ্যে রাজ্যে পরিবর্তন এসছে, সেই জায়গায় রাজ্য সরকার নতুন প্রকল্প নিয়েছে, সে এয়ারপোর্টের নামকরণ চেঞ্জ করা হোক বা কিছু কিছু যেগুলো পলিসিস ছিল সেগুলো চেঞ্জ করা হোক, রিক্রুটমেন্ট পলিসি চেঞ্জ করা হোক, বিভিন্ন জায়গায় কিন্তু রাজ্য সরকার কাজ করা শুরু করেছে এবং 4 মাসের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে রাজ্য সরকার একটা পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করেছেন, সে কর্মসংস্থা হোক, সে গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের রেগুলাইজেশন করার ব্যবস্থা হোক, রিক্রুটমেন্ট পলিসি হোক, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার একটা পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করছে, যেটা দীর্ঘ কয়েক দশক ধরে হয়তো করা হচ্ছিল না। যেরকমভাবে রয়েছে সিন্ডিকেট রাজ, সেটা কিছুটা শেষ করে দেওয়া হয়েছে, এবং 8 বছর পর ভাড়া বৃদ্ধি করা, সেটাও করা হয়েছে, এবং
যে বিষয়টা এই জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট দেখার রয়েছে, যে 4 থেকে 5 মাসের মধ্যে যে রাজ্য সরকার একটা পরিবর্তন করার চেষ্টা করছে সেটা কিন্তু কিছুটা সফল হচ্ছে। আমাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে কিভাবে আজকে উনি বক্তব্যটা রেখেছিলেন। তো আমরা দেখবো একবার ভিডিও ফুটেজটা, আপনারা দেখে নিন, সেই ভিডিও ফুটেজটা রয়েছে আমাদের কাছে। শুনলেন বিজিত বাবু আজ সকাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ভবনে যে জায়গায় একটি সভা ছিল সেই জায়গায় উনি বলেছেন সিপিএম করে লাভ নাই। অর্থাৎ প্রত্যেককে বলছেন সিপিএম দল ছেড়ে বা বিজেপি দল ছেড়ে, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করুন। তাহলে এই জায়গায় যা বার্তা যাচ্ছে যে বিষয়টা, কিছুদিন আগে কিন্তু বাপ্টু চক্রবর্তীকে 6 বছরের জন্য পার্টি থেকে বের করে দেওয়া এবং তারপর এখন এই রকম একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ওনার মন্তব্য রাখা কতটা ইম্পর্টেন্ট রয়েছে এই জায়গায়। কেননা যারা বামপন্থীরা রয়েছেন বিশাল সংখ্যায়, অনেকে হয়তো ইলেকশনের আগে ছেড়েছেন, কেননা যদি বাম ছেড়ে ডানের দিকে না যেতেন তাহলে রাজ্যে একটা পরিবর্তন হতো না। কেননা 25 বছর ধরে শাসন করছিলেন, বিশাল সংখ্যায় একটা ভোট রয়েছিল সিপিএমের কাছে বলেই ওনারা শাসন করেছিলেন এত বছর। কিন্তু এইবার যে বিষয়টা দেখা গেছে, অনেকে বামদের যারা নেতারা রয়েছেন, যারা গ্রাসরুট লেভেলে যারা কাজ করে থাকেন সিপিএমের জন্য, বামপন্থীদের জন্য, ওনারা কিন্তু অনেকে পাল্টে গেছিলেন বলে চলো পাল্টায় যে স্লোগানটা ছিল সেটা সারা পেয়েছিল। অর্থাৎ এই জায়গায় পরিবর্তন ঘটিয়েছিল সিপিএমের বামপন্থীরাই। এবার যে কংগ্রেসের তরফ থেকে যে এত বড় একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে রাখা হয়েছে, ওনারা বলছেন যে কংগ্রেসে যোগ করা হোক, সিপিএম করে কোনো লাভ নাই। আপনারা দেখেছেন ভিডিও ফুটেজ, আমি আরও একবার দেখাবো আপনাদেরকে। কিন্তু যে বিষয়টা আজকে উঠবে এই জায়গায় বারবার, কংগ্রেসের তরফ থেকে কেন এত বড় একটা ইম্পর্টেন্ট কথা বলা হচ্ছে, কেননা বিভিন্ন সময় দেখা গেছে বিভিন্ন জায়গায় রাজনীতি করতে গিয়ে বিজেপি এবং বিভিন্ন তৃণমূল রাজনৈতিক দলরা বলেছেন যে সিপিএম কংগ্রেস একই দল, কেননা পশ্চিমবাংলায় তাই দেখা গেছিল। এবং পশ্চিমবাংলায় তা হওয়ার পর কিন্তু যে ফলাফলটা হয়েছিল সেটা কিন্তু প্রত্যেকে দেখেছেন, এবং যে জায়গায় বামপন্থীরা বিশাল একটা সংখ্যায় ছিলেন সেই জায়গা থেকে আরও নিচে নেমে গেছিলেন। অর্থাৎ বিজেপি, তৃণমূল, যে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, প্রত্যেকে হয়তো বিভিন্ন সময় বিভিন্নভাবে বলে থেকেছিলেন কংগ্রেস এবং সিপিএম দুজন দুদিকের হয়তো ভাই ভাই। এটা কতটা সত্যি সেটা কিন্তু আগামী দিনগুলোতে আমরা জানতে পারবো। কেননা যেইভাবে কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে কংগ্রেস, প্রত্যেক দিন কোথাও না কোথাও জয়নিং হচ্ছে। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছিলাম সিপিএমের তরফ থেকে কিন্তু অপোজিশন লিডার উনিও নেমেছিলেন, যে জায়গায় দেখা গেছে শ্যামাপ্রসাদ মুখার্জির যে নামের যে বোর্ড লাগানো রয়েছে সেটাকে কিন্তু নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছে। এবং সেই জায়গায় ছিলেন সিপিআইএমের বামপন্থীদের লিডার্সরা, ওনাদের সামনে কিন্তু যে জায়গায় একদিকে দেখা যায় যে লেনিনের মূর্তি ভাঙা নিয়ে, ডেপুটি চিফ মিনিস্টার ওনার মূর্তি ভাঙা নিয়ে যে জায়গায় রাজনীতি হয়, ঠিক অপর দিকে দেখা যায় বামপন্থীদের দল থেকে সেই জায়গায় হেলমেট পরে নিয়ে সেই জায়গায় ভেঙে ফেলা হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি নামের যে সাইনবোর্ড লাগানো রয়েছে সেই মার্গের, সেটাকে নষ্ট করার চেষ্টা হচ্ছে। তাহলে সেটা নিয়ে এখন অব্দি কোনো প্রক্রিয়া করা হয়নি কেন বামপন্থীদের তরফ থেকে? কেননা সেই জায়গায় সেই ব্যক্তির হাতে কিন্তু দেখা গেছিল লাল পতাকা রয়েছে, হাতে সে লাঠিটা রয়েছে, সেটা দিয়ে কিন্তু সেটাকে নষ্ট করার চেষ্টা হচ্ছিল। আমি ফুটেজ দেখাবো আরও একবার কী বলছিলেন বিরজিত বাবু আজকে, কেন বলছেন এই বিষয়টা আপনারা একটু শুনবেন, আপনারা শুনে মনোযোগ দিয়ে একটু শুনবেন। আমরা শুনে নিচ্ছি আরও একবার সেই ভিডিও ফুটেজটা কী রয়েছে সেই জায়গায়। কিভাবে বিজিত বাবু বলছেন সিপিএম করে লাভ নাই, সিপিএম করে লাভ নেই, অর্থাৎ সিপিএম করে কোনো লাভ নেই, কতটা যুক্তি রয়েছে এই কথায়। কেননা যেভাবে আমি বারবার বলছি, কিছুক্ষণ আগেও বললাম, কংগ্রেস যেভাবে দীর্ঘ 4 মাস ধরে ইলেকশন শেষ হয়ে যাওয়ার পর থেকে কিন্তু যেভাবে ওনারা দেখিয়েছিলেন বিধানসভায়, কিন্তু পুরোপুরি স্পষ্ট ছিল যে কংগ্রেস হয়তো সেরকমভাবে অ্যাক্টিভ না। কেননা যে জায়গায় দেখা গেছিল বিরজিত বাবু এবং গোপাল রায় ছাড়া আর কোনো এমএলএ ওনাদের কাছে সেরকমভাবে ছিলেন না, প্রত্যেকে কিন্তু এবার বিধানসভার বাইরে রয়ে গেছেন, কেননা বিধানসভায় কংগ্রেসের একজনও এমএলএ নেই এই মুহূর্তে। ঠিক এই জায়গায় ছিল একটা সময় যখন বিজেপি আমাদের রাজ্যে কাজ করা শুরু করেছিল, এবং আজকে বিজেপির সরকার রয়েছে, বিশাল সংখ্যায় এমএলএ রয়েছেন, জোটের সরকার রয়েছে বিজেপি আইপিএফটির, এবং আজকে ঠিক কংগ্রেস অপোজিট সাইডে রয়েছে। তাহলে অর্থাৎ এই জায়গায় রাজনীতিতে যা হতে পারে উলট পালট সেটা কিন্তু প্রত্যেকে দেখেছেন। ভারতবর্ষের যে রাজনীতি হোক বা রাজ্যের রাজনীতি হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখেছি উলট পালট কীভাবে হয় এবং খুব শর্ট নোটিসে সেই উলট পালট হতে পারে, এবং সেটা কিন্তু আপনারা প্রত্যেকে দেখে নমস্কার, কে বলছো? হ্যালো, আমি সোনামারা থেকে বলছি, রামকৃষ্ণ। হ্যাঁ বলুন।
ওই যে কংগ্রেসের সভাপতি ত্রিপুরা সভাপতি যে বলেছে সিপিএম ছেড়ে কংগ্রেসে আসছে, আসলে দাদা সিপিএম করা কংগ্রেস করা এটি তো আগের থেকে তাদের কেন্দ্রে এক রাজ্যে আর এক এক, আসলে তারা তো একই পন্থা। আর সিপিএম তো ভারতবর্ষ থেকে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তারা তো অটোমেটিক চলে আসবে, কংগ্রেস আসবে কিনা বিজেপি তারা চিন্তা করবে। আর যারা দল ভেঙে আপনার কংগ্রেসে জয়েন দিচ্ছে, আসলে তারা কিছু কিছু মাফিয়া নেশাখোর এবং জাগা মাফিয়া থেকে আরম্ভ করে পেন্সিলের সবাই তারাই কিন্তু আপনার কংগ্রেসের মতো জয়েন দিচ্ছে। কেননা দেখুন যেমন আমাদের মুখ্যমন্ত্রী উনি বলেছেন নেশা বিরোধী, আসলে তারা কি ওই বিজেপিতে আসলে কি তারা কি ব্যবসা করতে পারবে, কি মাফিয়াগিরি করতে পারবে কি? আসলে তো পারবে না, তারা চিন্তাধারা ওইটা নিয়েছে যে আমি কংগ্রেসে যাব, আমি আবার মাফিয়াগিরি করতে পারবো, ব্যবসা জম জমে চালিয়ে যেতে পারবো। আর সেই জন্য বলবো আমাদের কিছু বিজেপির কিছু বিজেপি নেতৃত্বের কারণে নিজস্বের বিজেপির নেতৃত্বের কারণে কিছু কিছু মানুষ ভেঙে পড়ছে। কেননা দেখুন মন করার মতন কাজ করছে, উনি মনে করেছে যে মুখ্যমন্ত্রী একজন আমাদের গ্রামের মধ্যে আত্মজন মুখ্যমন্ত্রী হয়েছে, আসলে যে মন করা যে আমাদের কিছু বিজেপি নেতৃত্ব আছে না তাদের প্রতি একটু নজর দিতে হবে উপরের নেতৃত্বরা। আমি মুখ্যমন্ত্রী দৃষ্টিভঙ্গি করে বলছি, উনি ওই জায়গায় সাংবাদিক সম্মেলন করবে, আমি অহংকারী বলে বলছি না, আমাদের সাধারণ মানুষ কিন্তু বিরাট ক্ষতি হচ্ছে নিজের বিজেপির নেতৃত্বের কারণে, মন করার মতন তারা কাজ চালিয়ে যাচ্ছে, হোক সে চুর হোক সে মাফিয়া তার মন মতন মানুষ হলে ওনাকে মানে অস্ত্রাধিকার দিয়ে দিচ্ছে। সেই জন্য বলবো এখনো সময় আছে আমাদের সাধারণ মানুষের, কিন্তু সঠিক সঠিক রাস্তা চলার একটাই একটাই পন্থা আছে, উপর লেভেল থেকে নিচের স্তরের কর্মীরা যে চিন্তাধারা করছে এটি সঠিক তদন্ত নেওয়া, না হলে আমাদের সাধারণ মানুষ কিন্তু আবার অন্য ধরনের চিন্তাধারাও করবে। সঙ্গে থাকুন রামকৃষ্ণবাবু, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, শুনলেন সোনামুড়া থেকে রামকৃষ্ণবাবু, উনি সরাসরি। যারা করছে ওরা কারা, তো এই জায়গায় যে বিষয়টা রয়েছে আজকে, যে আমি বিষয়টা বলছিলাম ফোনটা আসার আগে, যে একটা সময় ছিল যখন ছিল না এই রাজ্যে, এবং সেই জায়গা থেকে উঠে এসে আজকে বিশাল সংখ্যায় জোটের সরকার করা এবং সিপিআইএমদেরকে 50-14 মধ্যে লিমিটেড করে দেওয়া, এটা কিন্তু বিজেপি করেছে এবং এই জায়গায় সাফল্য এসছে ওনাদের। এবং যে বিষয়টা এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, কেন্দ্র থেকে কিন্তু বিজেপিকে সহায়তা করা হয়েছে এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি থেকে শুরু করে প্রত্যেক যারা লিডার রয়েছেন প্রত্যেকে কিন্তু এই জায়গায় খেটেছেন, কাজ করেছেন, তাই বলে আজকে বিজেপির এই জায়গায় সরকার জোট সরকার করতে ওনারা সক্ষম হয়েছেন। এবং আগামী দিনগুলোতে লোকসভা ইলেকশন রয়েছে, যে জায়গায় দুখানা সিট রয়েছে আমাদের রাজ্যে, এবং এই জায়গায় যে বিষয়টা দেখার থাকবে যে IPFTর সাথে যে জোট রয়েছে সেই জায়গায় কিন্তু যে বিভিন্ন সময় যে প্রশ্নগুলো উঠে আসছে যে বিজেপি এবং IPFTকে হয়তো লোকসভায় দুখানা সিট রয়েছে এর মধ্যে কিন্তু ডিভিশন করতে হতে পারে, কিন্তু যে বিষয়টা এই জায়গায় খুব ক্লিয়ার, ইতিমধ্যে যে বিষয়টা খুব ক্লিয়ার রয়েছে বা এখন পর্যন্ত যে বিষয়টা বোঝা যাচ্ছে এই জায়গায় যে হয়তো বিজেপি সিট শেয়ার করবে না। একটা ফোন রয়েছে, ফোন নিয়ে নিচ্ছি আমি। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। প্রথম থেকে দেখছি, আমরা ছোট থেকে দেখছি 93 থেকে 88 জন্য কানে দেই, আমি একজন কংগ্রেস ভোটার, ঠিক আছে, এখন পরিবর্তনের স্বার্থে বিজেপিকে আমরা নিশ্চয়ই ভোট দিয়েছি, কিন্তু বামপন্থীরা তো কি করে হবে, ওরা আমরা ছোট থাকতে দেখেছি যে কম্পিউটার এনেছে যে দেশ চলে যাবে,
উজ্জ্বল করে নিল। উনি চিন্তা করে যে জায়গায় একটি 2001 আমি ইন্টারভিউ দিয়েছি, 2010 গিয়ে 10-12 বছর লাগে 10,000 চাকরি শুধু প্রসেসিং করতে, উনি দলটা ভারতবর্ষে তীব্র চালাবে, একটা গ্রাম পঞ্চায়েত চালানোর মতো ওদের ক্ষমতা নেই। উনি দলটা করে মানুষ কি করবে? উনি দলটার একটাই নীতি, আপনাকে আমি ভাত খাওয়াবো না, লবণ দিয়ে ভাত খাওয়াবো, কিন্তু আপনাকে কোনোদিন ডাল ভাত খাওয়াবো না, আপনাকে আমার মিছিলে যেতে হবে। যদি গরিব না থাকেন আপনি, আপনি যদি শিক্ষিত না হন, আপনি শিক্ষিত হলে আমার মিছিলে আসবেন না, আপনি গরিব থাকতে হবে আমাদের পিছনে, ইনকাম চিন্তাভাবনা বলতে হবে, মানুষকে উন্নত হতে দেবে না, শিক্ষার মর্যাদা দেবে না, আপনাকে ওই ক্লাস 8 লেভেল কোনো মতে পাশ করাবে, আমার মিছিলে আসতে হবে। আর ওদের দলের লোকেরই বড় বড় বিল্ডিং বানাবে, সব তারাই হবে, কিন্তু মানুষকে আজকে উন্নত হতে দেবে না। ওদের ঘরে দেখুন, ওদের একটা বাচ্চা ইংলিশ মিডিয়ামে যাতে পড়ে, কিন্তু গরিব ঘরে ওদের মিছিলে যারা যায় সবাই এই যে গ্রামের স্কুলগুলো পড়ছে, কিন্তু ওদের নেতাদের কোন বাচ্চা আজকে পড়বে না। তারা নিশ্চয় চাকরি করছে, তারা সব করছে, কিন্তু এই দল করে আর কোনো ওদের বাচ্চারাই নেক্সট জেনারেশন হয় কংগ্রেস করবে, নয়তো বা বিজেপি করবে, ভারতবর্ষে যে কোনো বা অন্য যে কোনো দল করবে, কিন্তু এই নিজেকে মানুষ বিশ্বাস করবে না। তাই আমি মনে করি বিজেপি কোন দলের একজন নাগরিক হিসেবে যা বলেছে ভারতবর্ষের কল্যাণে বলেছে, এই দলকে যদি কেউ না দেবে আমরা কংগ্রেসের কল্যাণে, এখন এই দলটা মনে হয় না এবার খাতা খুলবে। ঠিক আছে, সময় থাকবে, শুনলেন, আরেকজন ফোন করেছেন এবং খুব গুরুত্বপূর্ণ কথা এই জায়গায় আজকে উত্থাপন হচ্ছে, যে বিষয়টা আছে বিষয়টা আমি বলে শেষ করব, যে 2018 বিধানসভা ইলেকশনের পর 2019 লোকসভা রয়েছে, কেন্দ্রের সরকার রয়েছে এনডিএ সরকার, এবং যেভাবে গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে আমাদের রাজ্যকে এবং গুরুত্বপূর্ণভাবে রাখা হয়েছে নর্থ ইস্টকে, লুক ইস্ট থেকে অ্যাক্ট ইস্ট করে দেওয়া, এবং 24খানা লোকসভা সিট রয়েছে নর্থ ইস্টে, সে তার মধ্যে 2খানা সিট রয়েছে আমাদের রাজ্যে, অর্থাৎ বোঝা যেতে পারে যে ওনাদের হয়তো দৃষ্টিভঙ্গি যেটা রয়েছিল যে এনডিএ গভর্নমেন্ট 2019 লোকসভায় হয়তো যেরকমভাবে এর আগের ইলেকশনে করেছিলেন 14 সেরকমভাবে করতে পারবেন না, তাই ওনারা নর্থ ইস্টের দিকে এতটা গুরুত্ব দিয়েছিলেন, এবং দেখা গেছে যে মধ্যপ্রদেশ রাজস্থান এইসব জায়গা থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কেননা 24খানা সিট কিন্তু অনেক বড় একটা বিষয়, একটা রাজ্যের পশ্চিমবাংলার সমান এখানে রয়েছে এমপি নর্থ ইস্টের। নিয়ে নিচ্ছি একটা ফোন, হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি রানী বিদ্যা থেকে দিতে। হ্যাঁ বলুন। দেখেন আমি একজন ঘরোয়া মহিলা। বিজেপির আগে কথাটা বলেছে যে সিপিএম করে লাভ নেই, রিয়েল কথা, সিপিএম করে একেবারে লাভ নেই, কারণ বিগত 25 বছর বাম আমল ছিল, এখন রাম আমল, বাম আমল তো চলে গেলই, কিবা রাম আমল চলে যাচ্ছে, পাহাড়ে খাওয়ার নাই, আমরা গ্রামের মানুষ, আমরা রেগাল লেগাল, আমাদেরও খাদ্য দুঃখিত শুনতে পাচ্ছিলাম না, আপনি আরেকবার ফোন করবেন। তো এই জায়গায় যে বিষয়টা আজকে সময়ের প্রতিবন্ধিতা রয়েছে শেষ করতে হচ্ছে, কিন্তু শেষ করব তার আগে যে বিষয়টা আমি বলছিলাম, নর্থ ইস্টের 24খানা সিট এই জায়গায় কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে, ত্রিপুরা রাজ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে গোটা নর্থ ইস্টকে, কেননা 24খানা সিট বিশাল বড় একটা ফ্যাক্টর, কেননা যেইভাবে 2014 রেজাল্ট করা হয়েছিল হয়তো 2019 ওনাদেরও জানা রয়েছে একরকমভাবে রেজাল্ট করা যেতে পারে না, হয়তো ইচ্ছে ভালো করতে পারেন বা ইচ্ছে খুবই খারাপ হতে পারে, কেননা অপোজিশনরা যেভাবে দেখা যাচ্ছে দিনের পর দিন একত্রিত হওয়ার চেষ্টা করছেন বিজেপিকে হারানোর জন্য, এটা কিন্তু বিশাল বড় একটা রেড অ্যালার্ট। এবং এই জায়গায় কংগ্রেসের তরফ থেকে আবারও বলবো, শেষ করার আগে আমি ফুটেজটা দেখিয়ে শেষ করবো আপনাদেরকে, যে কংগ্রেস কেন বলছে সিপিএম করে লাভ নেই, শেষ করবো আমি অন্যান্য নিউজ এবং আপডেটসের জন্য, আপনারা দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।